চলে যাবে? আর কটা দিন থেকে গেলে হতো নি? ও মামু, তোমার সাথে আমার মেলা কথা ছিল। না ঠিক কথা না, ভাবছিলাম ওই তোমার একা পেয়েছি, তোমার কাছে ওই সাধনাটা করে নেব। মনে আছে তুমি আগে যেমন ওই ভূতির খালদারে বসে থাকতে? ভেবেছিলাম আমি আর তুমি সেখানে গিয়ে বসে থাকবো। না রে রিদু, ও সব তো সাজবে নি। তুই যা করছিস তাই কর বাবা, তাই কর। ওই একদিকে তুই সংসার করছিস, আর একদিকে তুই মায়ের সেবা করছিস, ওটাই ভালো হবে রে তোর জন্য। ও সব সাধনা তোর মতো সংসারীর জন্য নয় রে বাবা, নয়। এখনই তল্পি তল্পা ঘটে নে দক্ষিণেশ্বর চলে যাব। নিজের জন্মভিটেতে তোমার মন থাকছি নি? এখানে টিকছি নি মন তোমার? এখানে মামি আছে, সবাই আছে, তুমি থাকলে সবার মন ভালো থাকে। আর সেখানে যে হেরে দেখতে না পেয়ে এর ভক্তরা মন মরা হয়ে চলে যাচ্ছে তার বেলা। আর ওই কালীঘরে মেলা কাজ, রামনীলু কি একা পারবে সব সামাল দিতে? হ্যাঁ তুই বল দেখি। তারপর ওই সেজবাবুর ব্যাটা, তারে তুই ভালো করে জানিস চিনিস। হ্যাঁ কখন যে বিগড়ে যাবে তোর উপরে। না রে না রিধু, এখানে বেশি দিন থাকা। মামু তাহলে এখনই ওই তল্পি তল্পা বেঁধে নি বলো। হ্যাঁ রা বেঁধে বেঁধে। আপনি কথা রাখবেন নি ঠাকুর? কি কথা গা রামনীলুর খুড়ি? আপনি মায়ের সাথ পূর্ণ করবেন নি? যাবেন নি তেনার ভিটেতে? তেনার ভিটের সঙ্গে কি আপনার কোনো সম্পর্ক নেই? ও কি কথা গা, তোমার মা কি এর মা নয়? এ নিজে জন্মভিটের মতো তোমার জন্মভিটেরও এ প্রণাম করে গা, প্রণাম করে। তাহলে তাহলে সেখানে না গে দক্ষিণেশ্বরে চলে যাওয়ার জন্য ভাগ্নের বাধা ছাদা করতে বলছেন যে? ও হরিদু, আমি ভাবলাম তোর মামি বুঝি ঘরে কাজকর্ম করছে, সে দেখি যে আমাদের কথা নুকি নুকি শুনছিল না। মামি তো ভুল কিছু বলেনি গো। হ্যাঁ তোমার ওখানে যাওয়া উচিত। ওরে দিদু, সাউরের হাতে মিঠে পাকের স্বাদ খেতে যে জামাই এক পা বাড়ি রয়েছে, তো এটা কাজ কর দেখিনি, ওই জয়রাম বাটি যাওয়ার ব্যবস্থা কর, একবার ঘুরে আসি। হরিদু একবার বাইরে দেখ দেখিনি, মেঘ কেটে আকাশে কেমন পূর্ণিমের আলো ঝলমল করছে। কতদিন বাদ বাড়িটা আবার আনন্দ আহ্লাদে মেতে উঠবে। আমার মেয়ে আসবে, জামাই আসবে। মা গো খুব সাধ হচ্ছে, বাড়িটা সাজাবো। বাড়ি সাজাতে হবে না, তুই জামাইয়ের ঘরটা পরিষ্কার কর। জামাই আমাদের খুব পরিষ্কার, ধুলো মালে তার সয়নি। এই দেখো না আমি কেমন করে জামাই বাবুর ঘরটা পরিষ্কার করে রাখি, এই দিদি দেখে অবাক হয়ে যাবে। দিদি দেখে অবাক হয়ে যাবে কি কথা ছিরি, ঘর গুছানো শিখেছিস কার দিয়ে? দিদির দিয়ে তো, আর দিদিরাই অবাক করে দিবি। হ্যাঁ রে হ্যাঁ, এই দেখবি ওই গুরুমারা দিদি কারে কয়। আচ্ছা আচ্ছা হয়েছে। ও নীলু, ওরা আসবার আগে তুই হাত দেখে সব নিয়ে আসবো। জামাই যা যা খেতে ভালোবাসে সব নিয়ে আসবো গে। মোড়ালা মাছ, জামাই আমাদের মোড়ালা মাছের চাপে খেতে খুব ভালোবাসে। কতদিন কতদিন বাদ আমি নিজের সম্মুখে বসিয়ে জামাইরে খাওয়াবো। মা গো তোমার জামাই কি আর সেই আগের মতন গদাধর চ্যাটুর্যে আছেন? তিনি এখন কলকাতার মস্ত ঠাকুর। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, বুঝেছ? ওসব যার কাছে যা, আমার কাছে আমার গদাই আমার মতোই আছে রে, আমার জামাই। এই সঙ্গে তোমার বাপের গায়ে সেই বিশিষ্ট মানুষটিও হয়তো আসছেন, এই হৃদয়রাম মুখুজ্জে। হ্যাঁ জামাই বাবু মাথায় কাঁটাল ভেঙে যিনি নিজের আখের গুছিয়ে ভোগ সুখে আছেন। হরে
ভোগের কর্তা হলো ভগবান। তিনি যারে যেমনটি ভোগ করাবেন তিনি তেমনটি ভোগ করবেন। এ বাড়িতে অতিথি সেবার যেন কোনো কমতি না হয়। কিছু কমতি হবেনি বৌঠান, সকালটা হতে দাও না। জয়রাম ভাটি সে আগের মতনই আছে না? ওই দেখো ও মামু, ভেতরে মুখ ঢুকাও, ভেতরে মুখ ঢুকাও, আর মামিরে বলো ঢাকনা খুলে দিতে। ও ভাই জলদি জলদি চলো গো, জলদি জলদি চলো। কে যাই গো? মুকুচ্চে বাড়ির জামাই। মামু মুখটাকে মামি দেখো পড়তে খেলে দিতে। অনেক কাল আগে দেখেছিলাম। ও ভাই জলদি জলদি চালাও, জলদি জলদি চালাও। নাও বুদ্ধি বাড়ি, এই চলো চলো চলো। নীলু, ও নীলু, কি বলছো বৌটান? বলছি আমাদের মন্দ কপাল রে ভাই। কথাটা না শুনে বলবো কি করে সেটা মন্দ কপালের কথা কিনা? এই মুখুজ্জে বাড়িতে জামাই হয়তো আসবে নি রে, খোঁজ নে দেখ। সারদা হয়তো জামাই রেনে ফিরে গেছে। মা, মা গো, আমাদের সারদা মারে একা এসে। জামাই তাহলে সত্যি সত্যি ফিরে চলে গেল। এই হৃদয় রাম পুজো থাকতে তাহা জমি। ওই দেখো তোমার জামাই রে, এটা মজা পাচ্ছে কেন? এসো এসো। অমন করে কি দেখছো গো? এটা তোমার জামাই গো। আমার জামাই? বা মা, বা বেশ তো, জামাই রে পে মেয়ের পানে তো দেখছোই না। তোর পাখরে তোরা দুজনেই যে আমার আপন জীবন। ও বৌটান, কথা কষ্টা নিলু, কথা কষ্টে আবার এই দুজো ওরে, ওদের দুজনারে একসঙ্গে দেখতে দেখি। শাওরি মা, তোমার জামাই তোমার সম্মুখে এসে তার খাতি যত্ন করবে? এই চোখে জল ফেলুনি, এর খাতি যত্ন করো গো, খাতি যত্ন করো। ও মা, তুই যা শুনলুম তা সত্যি? আমি তো বিশ্বাস করতে পারছিলুম নি। আমি ভাবলুম গায়ের লোকে বুঝি আমার সঙ্গে মশকরা করছে, কিন্তু এখন তো দেখছি। থাক বাবা, থাক 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 থাক, আমার কেন রে, আমার কেন? এটা একটা পেন নাম হলো, আরো দুটো পেন নাম করতে হবে, একটা তোর বউয়ের জন্যে, একটা মেয়ের জন্যে। আশীর্বাদ করো তোমার মেয়ে যেন তার মায়ের কোল আলু করে থাকতে পারে। ও ভাই ভাই, তা আমার ভাইজি তোর বউ কোথায়? ও সারদা ঘরে চ, আমি তোর সব বলছি। তুই ঠিক দেখেছিস নিজের চোখে? হ্যাঁ, এত মাছ কিনছে হাট দিয়ে,
মাছ কিনছে আর ট্যাগ খুলে খুলে পয়সা দিচ্ছে। এই মুখুজ্জে বাড়িতে এত পয়সার মাছ তো এর আগে কোনোদিন কেনা হয়নি। একটা কানা ঘোষ শোনা যাচ্ছিল, তারা যেন পালকি করে এসেছিল ওই মুখুজ্জে বাড়ির পানে যাচ্ছিল। কোনো অতিথি এলো কি সে ঘরে? পেশনর বউ এলো নাকি মেয়ে? না না, তাহলে তো বাচ্চার কান্নার আওয়াজ শোনা যেত, তেমন কিছু তো শুনিনি। তাহলে কে এলো? দেখো মুখুজ্জে বাড়ির হাল ফিরেছে অনেক কাল। হ্যাঁ, ওই পেশন্ন এখন কলকাতায় ভালো রোজগার করছে। হ্যাঁ, তাছাড়া সময় অসময় আমরা এখন আর সে বাড়িতে যাইনি। কালী বড়দা এর এখন বড় হয়ে গেছে। তারপরে ছোট ছেলেটা অভয়, এ সে তো ডাক্তারি পড়ছে মামা বাড়িতে থেকে, পড়া শেষ হলে ডাক্তার ওই ফিরবে। আর আমরা গায়ের গেওরা, যেখানে ছিলাম সেখানেই আছি আর থাকবো। আসল কথা কি জানো, ও বাড়ির লোক কি হচ্ছে সারদা, যা কিছু হচ্ছে সব ওর পয়ে, বুঝলে তো? আরে নীলু মুখুজ্জে না? ও নীলু ঠাকুর, নীলু ঠাকুর, নীলু ঠাকুর, কি ব্যাপার গা নীলু ঠাকুর? বল, সময় নেই মরতে। হ্যাঁ গা, ওই সকালে হাটে দেখলুম ছুরি ভর্তি করে মাছ কিনছো, কি মাছ কিনলে গা? বোঝো ঠেলা, সে মাছ রান্না হয়ে এখন খাওয়া হতে চললো তোমাদের তত্ত্বতলার একর। বলি বাড়িতে অতিথি এলে তাকে পাঁচ পথ রান্না করে খাওয়াতে হয়নি, তাই তো জামাইয়ের পছন্দ মতো মাছ কিনতে গেছিলুম। জামাই হয়েছে মানে দক্ষিণেশ্বরের? ঠাকুর, আমাদের জামাই গদাধর গো, সারদা মেয়ে এসেছে, মানে সারদা দক্ষিণেশ্বরে কয়েক মাস ছেলে, তো জামাই তারে ছাড়তে এসে চলি গো। সারদারে নিয়ে জামাই ঘর করছে, তার মানে যা শোনা যায় তা সত্যি নয়? সেখানে জামাই সাধু সেজে বসে আছে, দিন রাত ভক্তদের নিয়ে সাধু সন্তের মতো কেবল ধ্যান করে যাচ্ছে, ঘরের দিকে কোনো খেয়াল নেই। তার মানে যা শোনা যায় সব সত্যি নয়? সারদারে নিয়ে জামাই ঘর করছে, তার মানে জামাই সন্ন্যাসী নয় আর পাগলও নয়। পাগল হলে কি আর সারদারে নিয়ে ঘর করতো, না তার বাপের ঘরে রাখতে আসতো? লোকেরা যে কি করে এসব গুজব রটায়। যারা এসব গুজব রটায় তারা এবার এসে দেখে যাক, মুকুজ্জে বাড়ির পাগলা জামাই সাউরির হাতে আয়েস করে জামাই আদর খাচ্ছে। বাবা কোদাই, তোমার পেট ভরেছে তো? হ্যাঁ, এই দেখো দেখি, এই বাঘের হাঁকের মতো ঢেকুরের শব্দ শুনেও তোমার বিশ্বাস হচ্ছে নি? রসিকতা করে তুমি আমার মন রাখছো কিনা কিভাবে বুঝবো বাবা? ওর কাছে শুনেছি তোমার নাকি সেখানে সবাই রসরাজ বলে। ও রাওরি মা, এই দেখো না, আর নড়বা চড়বার শক্তি নাই গো, নড়বা চড়বার শক্তি নাই। আমি বলি কি, তুমি এবার একটু গড়িয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়ান। পান খাবেননি? হ্যাঁ তাই তো, এই পান না খেলে যে কিছু খেয়েছি সেটাই তো মনে হবে নি গা। হ্যাঁ হ্যাঁ, দাও দেখি, দাও দাও। সাউরির হাতে রান্না খাওয়ার পর তার মেয়ের হাতে সাজা পান খেতে বেশ লাগছে গো, বেশ লাগছে। হ্যাঁ সাউরি মা, তোমার হাতে সেই মরলা মাছের চাটুই, আহা কি স্বাদ, এখন মুখে নেগে আছে। তুমি একটু তোমার মেয়েদের একটু শিখে দিয়ে তো কেমন করে চাটুই রাঁধতে হয়। শিখে দেব, তুমি বরং এখন একটু আরাম করো বাবা, আমি যাই। আপনি পান খেয়ে একটু শুয়ে নিন ঠাকুর, আমি যাই।
একটু বাদে সাজ নামবে তো আলোগুলো জ্বালাবার ব্যবস্থা করি। বলছিলেন কি রেতের বেলায় কি খাবেন ঠাকুর? ও তোমার মা আদর করে যা বানাবে তাই এ খাবে গা, তাই এ খাবে। বেশ যে ডাকতেই হবে, এই পেটের ভিতরটা কুঁকুই করছে আর সামলাতে পারছি নিজে। এই পেটে হাত ধরে সারাটা রাত থাকতে পারবো নি না। ডাকি গো, শুনছো নাকি? ওর আপনার খুড়ি শুনছো? কি হয়েছে ঠাকুর, কি হয়েছে, কি হয়েছে? ও কি পেটে বেদনা হচ্ছে? জানতুম রেতে আপনার অতখানি খাওয়া অভ্যেস নেই, মা যা দিয়েছে তার কিচ্ছুটি না ফেলে সবটুকু খেয়ে নিয়েছেন, তখনই বুঝেছি আজ রেতে একটা কাণ্ড ঘটবে। গা খুব কাণ্ড হবে গা, নঙ্কা কাণ্ড বেঁধে যাবে এখনই ব্যবস্থা না করলে। এখন আমি কি করি, ভাগ্নিটা তো নিজের বাড়িতে চলে গেল। ঠাকুর আপনি এখন একটু শুয়ে থাকুন, আমি বড়দার কালীরে চুপি চুপি করে ডেকে আনি। আরে বড়দা কালী কি করবে গা? কেন আলো নেই, আপনারা সঙ্গে করে নিয়ে বাইরে যাবে? এই দেখো দেখি তারা বাইরে যাবে কেন খামোখা। বাড়ি আপনি তো বললেন আপনি পেট সামলাতে পাচ্ছেন নি। আমার খিদে নেগেছে, বাজি পাইনি। হ্যাঁ খিদেতে আপনার পেট কুই কুই করছে? এত রেতে সবাই যে ঘুমোচ্ছে ঠাকুর, আপনার জন্য আমি যদি এখন খাবার বানাই সবাই যে টের পেয়ে যাবে। আরে কেউ কিছু জানতে পারবে নি, তুমি যাও দেখি নি পাকঘরে, দেখো না কিছু আছে কিনা। এই উদরের কান্না যে আর সইতে পারছি নি, ওই দেখো বসে রইল। আরে যাও না দেখো না পাকঘরে কিছু আছে কিনা, যাও 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 কিছু আছে নিশ্চয়ই আছে, যাও যাও যাও। আমি দেখছি দেখছি ঠাকুর। হ্যাঁ হ্যাঁ গা শোনো, যেন কেউ জানতে না পারে যে তোমার মায়ের জামাইয়ের রেতে খিদে লেগেছে, বুঝেছো? তাই হবে ঠাকুর।